আসসালামু আলাইকুম, আমি আশরাফুল আর আপনারা দেখছেন আশরাফুল টেরিটরি। আজকে আমরা যাবো নোয়াপাড়া এবং আমাদের সেখানে আজকে পিকনিক আছে। আসুন আমরা দেখবো আজকে আমাদের পিকনিকটা কেমন হয়। লেটস গো। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কুয়াশা ছিল অনেক, অনেক দূর চালিয়ে চলে আসলাম। ঠান্ডা, খুব ঠান্ডা। আমরা আমাদের নতুন রাইডার পেয়ে গেলাম। আমাদের রাইডার নাম হচ্ছে তোফায়েল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আমরা আজকে যে যাবো, আপনার অনুভূতি কি? আমার অনুভূতি হচ্ছে আমি অনেক আগে আসতে পারছি, এটাই আমার আসল কথা হচ্ছে। আর খুবই ভালো লাগবে, এত বড় সুন্দর একটা আয়োজন করা হয়েছে অভিনব সাইকেলিং কমিউনিটি থেকে। তো আসলে অনেক ভালো লাগলো এই সাইকেলিং, এই অভিনব সাইকেলিং কমিউনিটি এটা। আর আমরা আমাদের হবিগঞ্জ জেলায় প্রথম একটি আয়োজন, আমি এই প্রথম উপভোগ করতেছি। কখনো এরকম যাই না কোনো জায়গায়, এই ফার্স্ট আমার একটি ইভেন্ট। তো আশা করি আজকে অনেক মজা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ সবাই আমাদের সাথে থাকবেন। আমাদের রাইডাররা চলে আসছে, আমরা এখন রওনা দিব আমাদের পিকনিক স্পটে।
তুই দেখো চলছে হিল বাবা হিল বাবা আমরা আছি এখন নোয়াপাড়া চা বাগান লেক এবং আমরা এখানে ক্যাম্প করব এবং আমাদের ক্যাম্পিংয়ের কাজ পুরোদমে চলছে অনেকগুলো লাকড়ি নিয়ে চলে আসছেন ধন্যবাদ ভাই ধন্যবাদ আপনাদের প্রচেষ্টায় আমাদের রান্নাবান্না হবে অনেক ধন্যবাদ আপনাদেরকে আপনারা এত কষ্ট করে লাকড়ি গুঁড়া জোগাড় করে আনতেছেন এটা আমাদের পেটের জন্য কাজে আসবে অনেক ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই অনেকগুলো জিনিস নিয়ে আসছেন আপনার রান্না আপনিই করবেন মনে হয় অসাধারণ সুন্দর এই লেক আপনারা চাইলে আসতে পারেন খাচ্ছেন আপনি আমি
ভালোবাসার দাম না দিলাম আমি একলা গেলে দুই আজকের এই প্রোগ্রামটা আইডিয়া, হ্যাঁ, এই আইডিয়াটা বের করছেন হচ্ছে আমাদের বেস্ট বাবুর্চি, আমাদের আজকের প্রোগ্রামের বেস্ট বাবুর্চি রুহেল ভাই। থ্যাঙ্ক ইউ, হাততালি হবে, হাততালি হবে। তো আজকের জন্য আমাদের পিকনিক এখানেই শেষ। এদের বেশ কয়েকজনের আন্তরিক প্রচেষ্টায় আজকে একটা সুন্দর আয়োজন আমরা করতে পারছি, আর ভালোয় ভালোয় যাতে আমরা বাসা বাড়িতে যেতে পারি, এই জন্য সহিসালামতে সুন্দরভাবে যাতে পৌঁছতে পারি সেই চেষ্টা থাকবে আমরা সবাই। আর আজকের এই আয়োজনের মধ্যে অনেক গুরবান্তি থাকতে পারে, অনেক অসুবিধা থাকতে পারে, আমরা যারা কমিউনিটির সদস্য না, এখানে যারা অনেকেই মনে হয় কমিউনিটির সদস্য না, অনেকেই আছেন, তারা আসলে কিছু মনে করবেন না, আমরা একটা আনঅফিসিয়াল আয়োজন আর যেটা, আর আমরা অনেক পুত্রই থাকতে পারে, কোনো সমস্যা হলে এটা ওটা থেকে বাদ দিয়ে দেবেন। আর রুহেল অনেক সময় অনেক চেষ্টা করে, অনেক কষ্ট করে আয়োজনটা করছে, সুস্থ হয়েছে, আর আমরা অনেকের সাথে যথাসাধ্য চেষ্টা করছি সাহায্য করার। তো আজকের এই সন্ধ্যা আমরা এই আয়োজনে পরিসমাপ্ত করলাম আজকের লেগে, নতুন একটি আয়োজনে আমাদের সবার সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ আগামীতে। ওকে, আল্লাহ হাফেজ।
গাইস, অবশেষে আমাদের পিকনিক আজকের মতো সমাপ্ত। এখন আমরা আমাদের যার যার বাসার দিকে রওনা হচ্ছি। ইনশাল্লাহ আশা করি আগামী ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনি আমাদের সাথে থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।